উর্বার ভৈরব বন্দনাথ, মৃত্যুর মুখ শিও অমৃতাত। লোকজন আসবে তাতে হাসি। সবুজ এসে গেছে অলরেডি। গুড মর্নিং এভরিওয়ান, এই সকালবেলা রেডি হয়ে এখন বাজার যাচ্ছি। আজকে আমাদের বাড়িতে শিব ঠাকুর প্রতিষ্ঠা করা হবে, মাই মেনলি পুজোয় বসবে, কারণ মা রাহুলের জন্য করছে। মার অনেকদিনের ইচ্ছে ছিল বাড়ি হলে পুজো মানে শিব ঠাকুর প্রতিষ্ঠা করবে। আমরা এখন বাজারে যাচ্ছি ফার্স্ট বাইকে করে, চলো বাইকে। আজকে সকালে আমরা বেরিয়েছিলাম ফার্স্ট না, তো বাজারে ফার্স্ট যাচ্ছি, বস তারপরে চলো। তো এসে গেছি বাজারে, এবার যা যা লাগবে সবুজ কালকে বলে দিয়েছে, খুব বেশি আইটেম এবার লাগবে না। আকন্দের মালা লাগবে, ধুত্র ফুল লাগবে, আর শিব ঠাকুরের পুজো যখন গাজার কুলকে তো লাগবেই, সিদ্ধি লাগবে, এগুলো নিয়ে যেতে হবে। আর অনেক জিনিস আছে, টুকটাক আইটেম আছে, খুব বেশি নেই। এটা দশকর্মার দোকান খুঁজতে হবে এখানে। দশকর্মার দোকান কি এখানে থাকবে না? বিকেলবেলা লাগবে তাহলে একটা দুর্গা ঠাকুরের জন্য একটা পদ্ম ফুল দিয়ে দিন, আর আমার সাতটা মতো এই মালা লাগবে। এটা আকন্দ ফুলের মালা দুটো দিয়ে দিন, একটা আজকে ওই শিব ঠাকুরের পুজো। ফল ফুল নেওয়া হয়ে গেছে, এবার শুধু দশকর্মা আর মিষ্টিটা, ব্যাস তাহলেই হয়ে যাবে। বাজার থেকে ফিরলাম, এই গরমে বাজার করে আসাটা না মানে বাইকে আর যাই হোক খালি মনে হচ্ছে লু উঠছে লু উঠছে। ফুলগুলো সব বাইরে রাখি, ঠাকুরকে স্নান করাতে দই দুধ এগুলো লাগবে, এগুলো শুধু আনতে হবে, রাহুল নিয়ে আসবে। আর আপাতত আমি ফুল ফলগুলো সামনে রাখি, ফুলটা রেখে দিই। ঘর দোর পরিষ্কার করা ঠিক করা সব সময় লাগবে, ওগুলো করতে হবে। সকাল থেকে ব্লু এত ছুটো পুটি, দৌড়া দৌড়ি, হুড়ো হুড়ি, এখন গিয়ে একটু শান্ত হয়ে ঘুমোচ্ছে। ওকে ভয়ে কেউ ডাকবে না, মানে এরকম অবস্থা যে বাড়িতে কেউ ডাকলেই জানে ও, এবার সবাইকে এইটা মানে অ্যাটেনশনের জন্য আর কি, মানে সারাক্ষণ ওর সাথে থাকতে হবে, ওর সাথে খেলতে হবে, না তো ওর হবে না। ওকে কাঁদবে, চিৎকার করবে, সব করবে যদি ওর সাথে না খেলা হয়। লোকজন খুব কমই আসছে, লোকজন মানে লাস্ট মুহূর্তে যা হয়। আমরা বলেছি সবাইকে পুজো শুনেছে, কিন্তু এই যে এমন একটা উইকডেজে পড়েছে একদম শুরুতেই, মানে দিন বছরের শুরুও প্লাস আজকে সোমবার, সপ্তাহের শুরু। অম্লান নেই এখানে, অম্লান শিলিগুড়ি গেছে, তো আমি গুড়িয়ার বিহুকে বলেছি, তো গুড়িয়াকে বললাম, গুড়িয়া বললো আমার আসাটা হচ্ছে অম্লান ছাড়া আসাটা একটু অসুবিধা, বাট হয়তো চেষ্টা করবে আসার। মাকে ফোন করেছিলাম, মার আসাটা অসুবিধাজনক, কারণ দিদার আর কি একটু চোট পেয়েছে কোমরে, তো হাঁটার একটু সমস্যা হচ্ছে, বাঁ হাঁটুতে ব্যথা। তো মা আমার দিদার বাড়িতে আছে, দিদার ওখানে থাকাটা এখন দরকারি, তো মা বললো আজকের দিনটার জন্য ছেড়ে দে। এই যে ব্লু উঠে পড়েছে ঘুম থেকে, আরে বাহ, এখন গুড আফটারনুন হয়ে গেছে প্রায় 12:30 বাজে, এখন গুড আফটারনুন হয়ে গেছে প্রায় 12:30, এত দেরি করলি তুই, এখনই স্নান করতে হবে তোকে, আজকে পুজো হবে। এই দিদুন কি বলেছে জানিস, তোকে বলেছে আমাদের ছোট শিবটার মাথায় একটু জল ঢেলে দিস, তাহলে মাথাটা ঠান্ডা হবে। দিদুন এরকম অপবাদ দিয়েছে, তুমি ওইটা নিও না বাবা, ওর মনে হয় দাঁত উঠবে ও সব কিছু, মানে আর পারছে না আসলে, উঠে যাবে বাবা, দাঁত উঠে যাবে। ব্লু স্নান করে রেডি, একদম ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, উফ কি একগাল হাসি, বলছি বাড়িতে লোকজন আসবে তাতেই হাসি। ও খেয়ে নেবে, ইন দ্য মিনওয়াইল আমি চান করবো, মাও স্নান করে নেবে, মা এসে গেছে বাড়িতে, মা স্নান করে নেবে। ব্লু এখন সলিড খেতেও শিখে গেছে, প্লাস বসতেও শিখে গেছে। অনেকদিন ধরে ভেবেছিলাম ওর জন্য হাই চেয়ার নেবো, যাতে চেয়ারে বসি ওকে খাওয়াতে পারি, ওই প্র্যাকটিসটা যাতে করতে পারি, ফাইনালি নিয়েছি। এটা হচ্ছে লাভ ল্যাপের 4-in-1 কনভার্টেবল হাই চেয়ার। হাই চেয়ারের সাথে সাথে এটাকে লো চেয়ার হিসেবেও ব্যবহার করা যায়, প্লাস বুস্টার চেয়ার হিসেবেও, প্লাস এরকম চেয়ার কাম টেবিল হিসেবেও ইউজ করা যায়। এর কুশনটা খুবই কমফোর্টেবল, আর এটা কিন্তু ওয়াশেবল, এই ট্রেটাও খুলে ক্লিন করা যায়। এতে 5-point সেফটি হার্নেস আছে, উইচ কিপস ইউর বেবি কমফোর্টেবলি সিটেড অ্যান্ড সিকিউর।
সেফটি হার্নেসটা বেবিকে সিটে বসিয়ে তারপর এভাবে ক্লিপ করে লাগিয়ে দেবেন। এটার নন স্লিপ আর অ্যান্টি টিপিং লেগ বেস ডিজাইন প্রোভাইড করে এক্সট্রা গ্রিপ। সামনের ফুড ট্রে টেবিলটা রিমুভেবল আর ওয়াশেবলও। এতে সামনে দুটো এক্সট্রা স্টোরেজও দেওয়া আছে। এটার ফোল্ডিংটাও খুব ইজি অ্যান্ড কম্প্যাক্ট। লাভলাপের এই স্টাডি বেবি হাই চেয়ারটা ইজ পারফেক্ট ফর ফিডিং ইয়োর লিটল ওয়ান্স। নিচে ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে। দেখবার মতোই তো, দেখেছি। দেখেছ? দেখেছি। আমি ফুল ছাড়া কোথাও থাকি না। ওখানে ছাদ এখানে অনেকটা, অনেকগুলো লাগানো হয়েছে, বাট এখানে জায়গাটা তো কম না। আজকে আরো আসছি গাছ দুটো আমার। এই ফুলটার নাম কি? লিলি। লিলি খুব সুন্দর। আর দেখো, আর আমার তো বগুনভিলা নেশা আর হাইড্রেঞ্জিয়া জানো। হাইড্রেঞ্জিয়া আসেনি তো? হাইড্রেঞ্জিয়া এই তো, এটা হাইড্রেঞ্জিয়া ফুল হয়নি, এটা হাইড্রেঞ্জিয়া, চারটে হাইড্রেঞ্জিয়া গাছ আজকে আরো আসছে। মা তো উপোস করেছে, আমি করতে পারবো না। আমি সাবু খেয়েছি, সাবু খেলেও হবে। আমাদের বাড়িতে ওই শিবলিঙ্গটা প্রতিষ্ঠা করা হবে, সবুজ আসবে পুজো করতে। আর সোমবার করে আমাকে তো নিরামিষ এবং সাবু খেয়ে প্রেফারেবলি থাকবে। মার খুব ইচ্ছে ছিল মাই বসবে আজকে পুজো, আমার মা আমার জন্য করতো, তাই সোমবার কোনো দিন মানে আমার জন্য করতো, এবং আমি এটা করবো প্রত্যেক সোমবার আমার ছেলের জন্য। আমি আসলে গ্রিন ঢাকাই পরেছি, মানে একটু প্যারেট গ্রিন কালারের। রাহুল বলছে সবুজ কেন পরলাম, লাল শাড়ি তো ছিল। এই সব শাড়িগুলো একদম পরা হয় না, তাই কি হয়েছে? কি রেডি? আমি মোটামুটি, শুধু একটা ইয়াররিং পরার ইচ্ছে আছে, আর হাতে কিছু পরবো হয়তো। রেডি হয়ে আমি পূজোর কাজ করব, আর সাথে সাথে রান্নাটাও বসিয়ে দেবো। ওই যে আমার যেদিনতে আমার বাড়িতে কাজ করে সে সব কেটে কুটে গেছে মোটামুটি। রান্না বলতে কি, পোলাও, আলু ফুলকপির তরকারি, আলুর দম। কুকারে আমি তো চোদ্দ কেজি দিয়েছি, আর সাথে ফুলকপিটা ভাজতে সময় লাগবে। তবে এখানকার ফুলকপিগুলো তিনখানা আসন আছে, আমার জায়গা সবই মোছা। বেল আছে, বেল, পেয়ারা, আপেল, নাশপাতি আর মৌসুমি লেবু। এগুলো আগে সাজিয়ে নিই, এগুলো ধুয়ে আমি ধুয়ে এনে সাজাবো। তাই বলে কম্পিটিশন দিয়ে কাজ নেই আর। পোলাওটা মা বলে দিয়েছে, আমি কিছুটা করে দিচ্ছি, কারণ মার পক্ষে একা সবকিছু করা সম্ভব না। মা আবার আলুর দমও করবে। রংটা ভালোই এসছে। আসলে এটা আলাদা করে ঠাকুরকে আমরা নিবেদন করছি না, এটা জাস্ট সকলের খাওয়ার জন্য। কে এটা? মামি ঠাম্মি এভাবে লাঠি মারে? বলে এটা তো আমার খেলা, আমি তো এখন খেলু খেলু করছি, এখন তো আমি খেলু খেলু করছি। ভোল্ট কে এদিক থেকে ওদিকে চলে গেল। ঠাকুরমশাই গড়িয়ার কাছে আছে বললো, আর 15-20 মিনিটে আমি পৌঁছে যাব। আমার মোটামুটি জোগাড় বলতে কি, সবকিছুই রেডি করা। যা বললাম, শিব ঠাকুরের পূজাতে বিশেষ কিছু লাগে না, তো দুধের মধ্যে দুধ, দই, মধু, ঘি আর তারপর সিদ্ধি, এগুলো মেলায় আর গঙ্গা জল, এই 5 রকম জিনিস দিতে হবে। মানে দুধ, দই, মধু, ঘি, সিদ্ধি দিলেই 5 রকম হয়ে যাচ্ছে। গঙ্গা জলটা জাস্ট টু পিউরিফাই বোধহয় দেয়। সো আমিও অলরেডি রেডি হয়ে গেছি। সবুজ আসছে, সবুজ রাস্তায় আছে, খুব বেশিক্ষণ আর লাগবে না। সবুজ আসলেই শুরু হয়ে যাবে পুজো। ঠাকুরমশাই চলে এসছে,
আরেকজন রেডি। ব্লু রেডি? ও অলওয়েজ রেডি। বলো আমরা সব সময় রেডি। সব কাজু বাটা দই আর কি দিলে, আমিও আসতে পারিনি এ ঘরে, মা নিজে নিজেই করে ফেলে দিয়েছি। শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়েছি, কাঁচা বাটা দিয়েছি, গরম মশলা দিয়েছি, লাস্টে তো দই পোস্ত আর কাজু বাটা দিলে। মন দিয়ে দেখছি, গরমের কোনো কমপ্লেন নেই। শেষ, রান্না শেষ। ব্লু সবুজ কি খবর? ভালো, তোমার খবর চলছে? কালকে দেখলাম তুমি গাড়িটা কিনেছো, ভালো লাগলো আমার। আমি তো ফলো করি সব সময় আমাদের। ব্লু ব্লুর এটা ড্রেস? হ্যাঁ, ব্লুকে আর পড়াতে হবে না ড্রেস, ব্লু আর পাঞ্জাবি পরে কাজ নেই। ওটা মুখে দেয় না, ব্লু ওটা মুখে দেওয়ার জিনিসই না। পটিও খুব পাতলা হচ্ছে, অস্থির হয়ে গেছে, চার পাঁচবার পটি হচ্ছে। আজকে ডাক্তারবাবু বলেছে দুবার করে একটা ওষুধ দিয়েছে ওইটা খাওয়াতে। আর দুষ্টুমি করো না, দাঁতটা উঠে যাবে, দাঁত উঠছে না বলেই এরকম হয়ে গেছে। চিন্তায় চিন্তায় উঠে যাবে, উঠে যাবে দাঁত। আজকে বাবাও চলে এসছে, পুজো দেখতে পাবে সবাই, কোনো অসুবিধা হবে না। পুজোয় সবাই প্রেজেন্ট, বাড়ির সকল মেম্বার্স। বলছি কি আমার ঘরে ঠাকুর পুজো করে দেবে? একদম, আমি সব ব্যবস্থা করে রেখেছি। সংকল্প হবে জল নেবেন, ডানাতে অনামিকা আঙুলটা টাচ করবেন, হ্যাঁ, দুটো হাত ধুয়ে নেবেন, হাত জোগড়ে বলবেন নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্ত্রাং গত পিবা যত স্বরেত পুণ্ডরীগাক্ষং সবাহ্য অভ্যন্তরং শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি নমো মাধব মাধব বাচি মাধব মাধব ঋধি স্মরন্তি সাধব সর্বকার্যে শ্রী মাধব। এখানে দুধ দই ঘি মধু চিনি আছে, তার সাথে আছে হচ্ছে আপনার সিদ্ধি, সিদ্ধি হচ্ছে সমৃদ্ধি সাকসেস। এবার প্রথমে অভিষেক করবেন, শিবকে স্নান করাবেন, বলবেন ত্র্যম্বকম যজামহে সুগন্ধির পুষ্টিবর্ধনম উদ্বার্ভমেব বন্দনাথ মৃত্যুর মুক্ষ্য অমৃতাত্। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধির পুষ্টিবর্ধনম উদ্বার্ভমেব বন্দনাথ মৃত্যুর মুক্ষ্য অমৃতাত্। নমো শিবায় বাণেশ্বরায় নরকাবতারায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় কর্তৃপুণ্য ধবলেন্দু। ওম নমো শিবায় কি নারায়ণ ছিল, নারায়ণ ছিল কি বাড়িতে রাখে না মা? না রাখলে সেবা দিতে হয়, তাহলে দুবেলা একবেলা স্নান করিয়ে বইকালি। যোনি সাইডটা লিঙ্গের যেটা ওইটা মুখটা একদম উত্তর দিকেই থাকে সবসময়। ও আমাদের এই দিকটা হচ্ছে উত্তর দিক, সেই জন্য এপাশে। ওম বিষ্ণুং বিষ্ণুং বিষ্ণু ওম তদ্বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সুরায় দিবচক্রুরাধম অপবিত্র পবিত্র বা সর্বাবস্ত্রং গতবিবা যৎস্বরিৎ পুণ্ডরীগাক্ষং সবাহ্য অভ্যন্তরং শুচি
অংশুচি 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 মাধু মাধু বাচি মাধু মাধু দিদি সরন্তি সাধব সর্বকার্যে শ্রী মাধব। ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সংগীতিং গুরু। ওং পুষ্প পুষ্প মহাপুষ্প এতে এই গন্ধ পুষ্পে নানাবিধ পুষ্পেভ্যো নম। ওং এতে এই গন্ধ আধার শক্তি কমলাসনায় নম। আসন মন্ত্রস্য মেরুপিষ্ট ঋষি সুতরাং ছন্দ কুর্ম দেবতা আসন উপবেশনে বিনিয়োগ। দেহরু গার্গ কামনায় দীর্ঘায় কামনায় সর্বশুভ কামনায় শ্রীবৃদ্ধি কামনায়। ওং পূর্ণাং ভবন্তু রুবন্তু পূর্ণাং ভবন্তু রুবন্তু পূর্ণাং ভবন্তু রুবন্তু। ওং পূর্ণাহং ওং পূর্ণাহং পূর্ণাহং। ওং স্বস্তি ভবন্তু রুবন্তু স্বস্তি ভবন্তু রুবন্তু। ওং স্বস্তিরেন্দ্র বিদ্ধ শ্রবা স্বস্তি না পূষা বিশ্ববেদা স্বস্তি নস্তারি করিষ্যু নেমি স্বস্তি ধাতু। ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি গণার্ধং গণপতি গুং ভবাময়ে প্রিয়রাধ্যং প্রিয়পতি গুং ভবাময়ে নিধিরাধ্যং ধন্তারিং সর্ব পাপগ্নং প্রণতস্মিং দিবাকরম্। মাথায় একটু ঠান্ডা জল দিয়ে দিই, ঠান্ডা জলে ও যা কথা শুনছিল না আমার আর তোমার সবুজ তো এরকম করে চুপ করে শুনে যাচ্ছে। এই যে ব্লুকে নিয়ে চলে গেল, কারণ শঙ্খের শব্দে ব্লু খুব ভয় পায়। অঞ্জলি হবে এখন, তুমি একটু দেবে? হ্যাঁ, বাবাও দেবে অঞ্জলি। নম শুচি নম শুচি নম মাধব মাধব বাচি মাধব ঋধি সরন্তি সাধব সর্বকার্যে জয় শিব শঙ্কর। পূজো হয়ে গেছে, ঠাকুর মশাই যাচ্ছে ঘরে ঘরে শান্তির জল দিতে। ওম দেহের শান্তি হবে, খায় ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, শান্তি শান্তি। আমার এতটাই প্রিয়, মনে করে বলেছি নেতাটা সরিয়ে দাও না, নীল কালার শান্তি সবারই দরকার। বম বম ভোলে বম বম ভোলে বম ভোলে বম বম ভোলে বম ভোলে। এটা হচ্ছে মার বাগানটা, একটু দেখাই। প্রসাদ দেওয়া হয়েছিল ঠাকুরকে। তোমাদের বাড়িতে আজকে নিরামিষ আইটেম হয়েছে, মা বানিয়েছে, মা আর অমিলে একসাথে। কি কি হয়েছে একটু বলে দিই আপনাদের। নিরামিষ আইটেমের মধ্যে পোলাও হয়েছে, এটা ফুলকপি ফুলকপির তরকারি, এটা আলুর দম। মামির খাবারটা আমরা বাড়িতে দিয়ে দিচ্ছি মামিকে, কারণ মামিকে একটু ফিরতে হবে এখন। আসলে পুজোটা আমার এত ভালো লেগেছে যে আমার গরম টরম কিচ্ছু লাগেনি, দারুণ পুজো করেছে, খুব মনটা শান্তি হয়ে গেছে। আমাদের ফ্ল্যাটে এখন মিট এসছে, মিট হচ্ছে ব্লুয়ের জন্য আসে মাঝে মাঝে, মিট হচ্ছে সঙ্গীতা দি আর পার্থদার ছেলে। হাই, মিট পরে হচ্ছে ফিউচার ফাউন্ডেশনে ক্লাস 5, তাই না? মিটের হচ্ছে ফেভারিট ব্লু,
ঠিক বলেছি, সব থেকে ফেভারিট, রোজ আসে, কেউ নিচ্ছে না। এই মি তো জানে, ঠিক তুই কি শুনিস নাকি রে, লুচি হবে গাছের পাতা দিয়ে, কি পিঁপড়ের আসব খেতে এলো মাটিতে বসে না, সামথিং সামথিং। তোর বিয়েতে পিঁপড়ে খেতে আছে, ফড়িমের বিয়ে তো, ফড়িম বাবু গানটা হেভি ফেভারিট। আমি আস্তে আস্তে খাবার গুলো বাড়া শুরু করি। এটা পোলাও আলুর দম আর আলু ফুলকপির তরকারি। চিনি আসবে, ঠিক আছে একটু দেখে দিও না, ঠিক আছে। সঙ্গীতা দিকে দিয়ে দিচ্ছি, জল দেবো কি, এটা আলুর দমটা ভালো আছে, দারুণ হয়েছে, কেমন করেছে পাগলি তুমি, মা এই তো রসগোল্লা নেই এখান থেকে আমি দিয়ে দিচ্ছি, আবার রিফিল করে দেবো। ওয়েলকাম, তুই গোয়া গেছিলি, গোয়া থেকে এসেছিস, গোয়া থেকে সোজা এসে নিচে সুটকেস করে ফুটে ব্যাগ নিয়ে। আচ্ছা এটা ঠাকুরের ফুলটা আর মিষ্টিটা, পুজো হয়ে গেছে, কালকে আমি দিয়ে দেবো, সকালে দিয়ে দিস তাহলে। আমি বাবার খাবারটা বেড়ে দিই, মুনমুন্দি বসলো আর খাওয়া শেষ। তোমার মিঠুন এসে গেছে, আচ্ছা তো আমি এখন জাস্ট সবাই মোটামুটি বাড়ি গেছে, পোলাওটা থেকে এত অসাধারণ ঘিয়ের গন্ধ বেরোচ্ছে, খুব ভালো হয়েছে পোলাওটা, সত্যি কথা বলছি খুব সুন্দর গন্ধ হয়েছে, খুব ঝরঝরে হয়েছে। আমি বলেছিলাম যে শুধু ফুলকপি আর আলুর দমই বানাম, এত ভালো লেগেছে খেতে, দুর্দান্ত। এখন বাজে রাত 10:30, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, গুড নাইট।